তো বন্ধুরা মর্নিং, আজকে আমি বেরোচ্ছি কুফরি আর নারকান্ডা। তো এখন আমাদের গাড়ি আসেনি, গাড়ি গাড়ি যেতে হবে। এখান থেকে একটু জাস্ট 5 মিনিটের ওয়াক। আর আমরা হোটেল অতিথি মল রোড থেকে জাস্ট 10 মিনিটসের ওয়াক। তো আমি সাজেস্ট করবো এই হোটেলটা আপনারা নিতে পারেন, বাজেট ফ্রেন্ডলি আছে। 1300 থেকে 2000-এর মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন, আর বেশ ভালো ডিলাক্স রুম আছে। আমি রুমের ফটো, রুমের ভিডিও আপনার সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। এর আগের পর্বে আমি দেখিয়েছি আমরা শিমলার লোকাল সাইট সিন এবং জাকু টেম্পল ঘুরিয়েছি। আর আজকে আমরা গন্তব্য শিমলা থেকে কুফরি আর নারকান্ডা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাওয়ার মতো একটা ধাবাতে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে আমরা নিলাম আলুর পরোটা এবং ভেজ সবজি। শিমলাতে খাবার একটু কস্টলি আছে, তাই আপনারা যারা ট্যুর অপারেটার ছাড়া যাচ্ছে তাদের জন্য আমি আমাদের হোটেলে মেনু কার্ড শেয়ার করলাম, আপনারা দেখে নেবেন। কুফরি আর নারকান্ডা যে গাড়িতে আমরা ঘুরেছিলাম সেই গাড়িটি ছিল 7 জনের এবং আমাদের একদিনের জন্য ভাড়া পড়েছিল 4000 টাকা। আমি গাড়ির ড্রাইভারের নাম এবং নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন।
এসে যা ভিউ দেখছি সেটা আপনাদের দেখাবো। দুদিন ধরে তিন দিন ধরে বৃষ্টি হয়নি, কিন্তু তাও এখানে অনেক বরফ জমে আছে। তো যেটা বললাম, বেশ কয়েকদিন এখানে স্নোফল হয়নি, কিন্তু তা সত্ত্বেও নারকান্ডাতে অনেক বরফ জমে আছে। তো সেগুলো আপনাদের দেখাবো আমি। আর সবথেকে বড় কথা হচ্ছে, কুফরি যদি আপনারা আসেন তো কুফরি থেকে আমি সাজেস্ট করবো নারকান্ডা আপনারা চলে আসুন। কুফরি থেকে অনেক বেশি বরফ পাবেন আর এনজয়মেন্টটাও অনেক বেশি হবে। চারিদিকে শুধু দেখতে পাচ্ছেন হোয়াইট ইয়ার হোয়াইট, শুধু বরফ ইয়ার বরফ পড়ে আছে নারকান্ডাতে। আর এইটা হচ্ছে আপনাদের বন্ধুরা দেখাবো কিন্নর আর যে কৈলাসের যে রেঞ্জ আছে পাহাড়ের সেইটা। বন্ধুরা যেটা দেখছেন আপনারা, দেখুন পুরো স্নোতে ভর্তি আছে, পুরো একদম পাউডার স্নো, যেখানে আপনারা স্কেটিংও করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো কুফরি থেকে আমরা এগিয়ে এসে নারকান্ডা চলে আসুন। আজকে আমরা নারকান্ডা থেকে ফেরার পথে আমরা কুফরিতে ভিজিট করতে এসেছি। এটা হচ্ছে কুফরি অ্যাডভেঞ্চার রিসর্ট, কুফরি অ্যাডভেঞ্চার রিসর্ট, নিউ কুফরি এটা। তো এখানে আপনারা গাড়ি নিয়ে এসে পার্কিং করতে পারবেন। পার্কিং করে এখানে আমরা ভেতরে পার্ক টাইপের আছে, তো আমরা পার্কে যেতে পারবেন। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার রিসর্ট নিউ কুফরি, এটা হচ্ছে তার পার্কিং লট। চলো
এগুলো হচ্ছে কুফরিতে এখানে করার জন্য যে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো। আর এই হচ্ছে যে স্পটটা যেখান থেকে ঘোরাই নিয়ে যায়, এখান থেকে ঘোরাই করে আপনারা কুফরি যেতে পারবেন। এখান থেকেই আপনারা ঘোরাই করে কুফরির যে ওপরে অ্যাপেল গার্ডেন আছে সেখানে আপনারা যেতে পারেন। ঘোরাতে পার হেড 500 টাকা করে লাগে আপ ডাউন। তো গাইস এইটাই হচ্ছে কুফরি। খুব একটা যে অ্যানিমাল আছে তা না, কিন্তু ভেতরে ভিউটা খুব ভালো। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউতে বরফ দেখতে পাবেন, আর একটা বার্কিং ডিয়ার দেখা যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি কিছু ইয়াক আছে, 2-3 টাইপের ডিয়ার আছে, ওগুলো আপনারা দেখতে পারবেন সেখানে। কি বলে বল, এইগুলো দেখতে এলাম কুফরিতে যখন আপনারা সাইটিং করতে আসবেন তো আপনার ড্রাইভারকে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে জুটা কোন দিকে আছে। জুটা অ্যাকচুয়ালি যে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এরিয়া আছে তার থেকে অপোজিট সাইডে আছে, তো আপনারা জিজ্ঞেস করে নেবেন আপনাদের ড্রাইভারকে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য আরও অনেক রকম ভিডিও আসছে।